না? জি ভাই। কি করেছে ভাই? ভাবিরে ফুল দিছে। কি ফুল দিছে? গোলাপ ফুল। সাদা গোলাপ নাকি লাল গোলাপ? ভাই লাল গোলাপ। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তুমি তুইতুকারি করছো কেন? কি ভালোবাসার কথা বলবো রুদ্র? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একদম বাঁচবো না। এটা শুনলে বুঝি বেশি ভালো লাগতো? টনি, তুমি কিন্তু বেশ অপমান করে কথা বলছো। ও তাই তো, বেশি অপমান করে ফেললাম তাই না রে? অপমান বোধ আছে তাহলে? আমি তো ভেবেছিলাম সেটাও নেই। সরাসরি বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? চল। এখন কি করবে? তুমি যা বলবে তাই। তুই তাহলে ঢাকায় চলে যা, সেখানে তো তোর মামা আছেই। এই টুনি, কি বলছে? কিন্তু তোমাকে ছাড়া ওখানে থাকা আমার অসম্ভব। কিছু তো একটা সম্ভব করতেই হবে, হয় গ্রাজুয়েশন অথবা এখানে থাকা, ঠিক না? কি করব বুঝতে পারছি না, তুমিও সাথে চলো না মা। সেটা সম্ভব না। তোর বাবা মারা যাওয়ার পর ভাইজান কতবার বলল ওখানে গিয়ে থাকতে। ভাইজান তো একলাই থাকে, চাকর বাকর ছাড়া কেউ থাকে না। সারা জীবন ভাইজান বিয়েই করল না, তখনই তো আমি যাইনি। কিন্তু এতটা বছর যখন যাইনি, এখন আর যাব না। কে? বাবা তোমরা? আমি আপনার মেয়েকে বিয়ে করব।
কিন্তু বাবা ও তো এখনো পড়াশোনা করতে চায়। তাছাড়া আমি তো ওর অমতে কিছু করতে পারি না, তাই না? আমার একটা মাত্রই মেয়ে। বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারবে, আমার তো মা বাবা নেই, আর আপনিও চাইলে আমার সঙ্গে থাকতে পারেন। বেশ ভালো বলেছ, আর তারপরেও তো ওর সঙ্গে ব্যাপারটা পরামর্শ করা দরকার, তাই না? কিন্তু আমার হাতে তত সময় নেই, আপনার মামে চিন্তা করে যদি আমাকে একটু জানাতেন। তুই রুদ্রকে কিছু বলেছিস? প্রতিদিন রাস্তায় নানা ধরনের কথা বলে, আজ আমাকে রাস্তায় আটকে ধরে কি বলে জানো মা? আমি তোমাকে ভালোবাসি। তারপর তুই কি বলেছিস? আমি কোষে একটা চড় মেরেছি। তুই এটা কি করেছিস? এমনিতেই ছেলেটার বাবা মারা যাওয়ার পর ছেলেটা বকাটে হয়ে গেছে, তার উপর তুই চড় মেরেছিস। দোষ করেছে সে, আর তুমি বকছ আমাকে? দাঁড়াও আমি দেখছি। এই, তোর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানটায় থাক, যা করার আমি করছি। এসো বাবা, ভেতরে এসে বসো, একটু কিছু মুখে দিয়ে যাও। না, ভেতরে যাব না, একবারই যাব, এবং জামাই হয়ে। আপনার মেয়ে কি রাজি হয়েছে? ওইটুকুন বাচ্চা মেয়ে, ও আবার কি বলবে? ও একদমই রাজি নয়। বাবা তুমি একদম চিন্তা করো না, আমাকেই ওকে রাজি করাতে হবে। বিয়ে করবে না তার মানে কি সারা জীবন কেউ আমার ঘরে থাকবে নাকি? আর এ বয়সের মেয়েরা একটু জেদিই হয়। কোনো টেনশন করো না, আমি সব কিছু দেখছি। তুমি বরং এক কাজ করো বাবা, তোমার গার্জিয়ান কাউকে পাঠাও, সাধারণত মুরব্বীরাই বিয়ের সাথে কথাবার্তা বলে থাকেন তো। থাক থাক, সালাম লাগবে না। আসে। আচ্ছা। আসি আন্টি, সালাম আলাইকুম। এই চল। পালিয়েছে, সব জায়গায় খোঁজ কর, তাকায় আসিস কেন? যা। জি ভাই। এই চল চল। রাহুল কোথায়? তোমার কি মনে হয় রাহুল তোমাকে ভালোবাসে? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। কখনো মনে হয় ভালোবাসে, আবার কখনো মনে হয় বাসে না। ওফ, তারপরেও কেন তুমি ওর জন্য জেদ ধরো? কি করব বলেন, আমার ভাগ্যটাই এমন, কোনো কিছুই সহজ করে পাই না। আপনাকে নতুন করে কি বুঝাবো,
আপনি তো সবকিছুই জানেন ভাইয়া। আসলে কি জানো, তুমি যেমন ভালো, তোমার জন্য দরকার একজন ভালো, নম্র, সভ্য, গুছানো একটা ছেলে। বলা যতটা সহজ, পাওয়া ততটাই কষ্ট। না, মোটেই কষ্টের না। আশেপাশে দেখো, মিলে যাবে। কই, আশেপাশে তো কাউকে দেখলাম না। আর একটু ভালো করে দেখো। কোথায়? আমি তো কাউকে দেখছি না। দূরে না, পাশে দেখো, পাশে দেখো। ও তাই না? কেন, আমি ভালো ছেলে না? আপনি ছেলে? কেন, আমাকে তোমার ছেলে মনে হয় না? জাফর ভাই, আপনি অবশ্যই একটি ভালো ছেলে, নম্র, ভদ্র এবং গোছানো ছেলে। কিন্তু আমার তো একটু বাউন্ডারি টাইপ ছেলে পছন্দ। ভাই, কিছু হইল? অনেক বুঝিয়েছি, রাহুলের ভূত মাথা থেকে কিছুতেই নামছে না। ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে, পাত্রী একজন আর পাত্র দুজন। ভাই, আপনি এখন কিভাবে আগাবেন ভাবছেন? বিষয়টা, কেসটা যে এত জটিল হয়ে যাবে আগে বুঝিনি। আরে ধর, চ্যাপ্টারটা একটু ক্লোজ করেন তো ভাই, এইটা নিয়ে এত ভাবনা ভাবার কোনো দরকার নাই। তোর লজ্জা করে না? বড় ভাইকে স্বেচ্ছায় কোথাও একটু উপকার করবি তা না, উল্টা কাপড়ে বেড়ে দিচ্ছিস। আচ্ছা, আমি একটু ভালো করে ভাবনাটা ভেবে নেই। তোর এই ভাবনা খুবই বিপজ্জনক। কেন? কারণ এই ভাবনা কোনো শেষ নেই। আপনার নামটা কোনটা বলবো, আম্মুদাও নামটা নাকি আব্বুদাও নামটা? তবে পাড়ার লোকেরা আমাকে ডাকে ন্যাকা, সবাই আমার পিছনে ঘুরে খেয়েছে ছ্যাঁকা। মানে ঘুরতে ঘুরতে হরেন হয়ে গেছে, তাই না? ঘুরতে ঘুরতে I love you. Okay. Let's go. এই তোমার, তোমার নামটা কিন্তু এখনো বললে না। টুনি। টুনি? ইউনিভার্সিটিতে নতুন? আজকেই ভর্তি হয়েছি। বুঝলাম, পলিটিক্যাল সায়েন্সে। আপনি?
সোশিওলজি, মাস্টার্স ফাইনাল ইয়ার। আচ্ছা, আপনার নাম? ও মাই গড, 12:30 জীবনের 12টা বুঝি বেজে গেল। আমি আসছি, মানে জি পরে দেখা হবে। হ্যাঁ, ম্যাডাম বিলটা। আই লাভ ইউ। হোয়াট? প্লিজ আপনি রাগ করো না। আমার পিছনে যাদের দেখছো ওরা আমার সাথে বাজি ধরেছে, 3,000 টাকা। তুমি না করো না, তুমি যদি ফুলটা নাও আর আমার সাথে যাও তাহলে আমি 3,000 টাকা বাজিতে জিতে যাব। প্লিজ প্লিজ। ওকে ফাইন, তবে একটা শর্ত। শর্ত বলো। তুমি যদি বাজির অর্ধেক টাকাটা আমাকে দাও। অর্ধেক কি বলছো, পুরোটা নিয়ে নাও। প্লিজ, প্রেস্টিজের ব্যাপার। ওকে ওকে, তাহলে ফুলটা নাও, লেটস গো। ওকে, জি ম্যাডাম, আমি নিয়মিত জিম করি, ছোটবেলা থেকে আমার অভ্যাস। আর কিছু লাগবে ম্যাডাম? ফোন ধরছে না। কি ব্যাপার, তুমি ফোন ধরছো না কেন? মোটরসাইকেলে ছিলাম না তো। কি হয়েছে, তোমার ইয়ারফোন কোথায়? সেদিন তুমি না বললে মোটরসাইকেল চালানোর সময় ফোন না ধরার জন্য, তাই ধরিনি। হ্যাঁ, তুমি তো অনেকগুলো কল করেছো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। সত্যি? হ্যাঁ। কতটুকু ভালোবাসো? অনেক। আমার বিয়ের কথা চলছে। আলহামদুলিল্লাহ। ফাজলামো করো না তো, আমি কিন্তু সিরিয়াস। ওকে, আমিও সিরিয়াস হলাম। এই নিয়ে বেশ কয়েকবার বিয়ের জন্য প্রস্তাব এসেছে, এবারের প্রস্তাবটি আগের চেয়ে সবচেয়ে ভালো। এবার বিয়েটা করেই ফেলো, আমার পড়াশোনার পাট চোকাতে এখনো সময় অনেক বাকি। অন্তত মাস্টার্সটা তো শেষ করতে হবে, তাছাড়া মাস্টার্স শেষ করার পর আমার চাকরি বাকরি কিছু হবে ঠিক বোঝা যাচ্ছে না, হলেও ভালো কিছু হবে বলে মনে হচ্ছে না। তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, মেয়ের একটা ভালো বিয়ে, ভালো ভবিষ্যৎ তারা আশা করতেই পারেন। তাছাড়া এত ভালো পাত্র যখন পাওয়া গেল। বিজলি, 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 ও বিরাট ভুল করে ফেললে বিজলি, এখনো রাহুলকে চিনলে না? এই সুযোগে যে রাহুল কেটে যাবে তা বুঝতে সময় লাগবে। বাই। Oh,
দেহের ভেতরে শুধু তুমি তুমি করো। রাহুল, আয় রাহুল। হিটলার এসে পড়ছে, ওঠো বাজারে যেতে হবে, ওঠো বাজারে যেতে হবে তো। ভাইয়া কোথায়? ও অফিসে গেছে আরো 40 মিনিট আগে। ভাবি, ভাইয়া তো গুডবয় মার্কা বরাবরের মতো। আজকে ডিম টিম দিয়ে চালিয়ে দাও না, বাজারে যেতে একদম ইচ্ছে করছে না, একদম মুড নেই, আমি একটু ঘুমাই। কেন মিছিমিছি অ্যাক্টিং করছো? এমন দিন তোমার জীবনে আরো বহুবার এসেছে, ওঠো। ভাবি, রাহুল, ও
এতগুলো কল? কল করলাম, রিসিভ করলে না কেন? ফোন ধরেনি তো, কি হয়েছে? এখন তো করেছি, বলো। আসবে না? কোথায়? ইউনিভার্সিটিতে। আহা, আজ তো শুক্রবার, ভার্সিটি বন্ধ। ভার্সিটি বন্ধ তো কি হয়েছে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। ও তাই? কোথায় আসতে হবে? আমি এক্ষুনি আসছি। এখনই না, তুমি আসবে জাস্ট তিনটায়। এই ভাবে কি এই লিস্টে যা আছে আমি কিন্তু তাই আনবো। এরপরে বাজারে যেতে বললে আমি আর যেতে পারবো না। ইস, পারবে না, হলো যা। আমি গেলাম। এই ড্রাইভারকে বল যে গাড়িটা পার করতে। নতুন বিশ্ববিদ্যালয় কেমন চলছে? মাত্র তো কিছুদিন হলো, কদিন ক্লাস করি তারপর বোঝা যাবে। এরই মধ্যে সব বুঝে ফেলেছিস? গুড গুড, কোনো সমস্যা হলে আমাকে বলিস, ঠিক আছে? ঠিক আছে মামা। আহা, এই যে এটা রাখ। ভাইজান, টাকা লাগবে না। আরে রাখ রাখ। আর সুলতানা, আমার ফিরতে একটু রাত হবে। আচ্ছা ভাইজান। ইয়েস, এই টুনি শোন, দে বলছি, আমার কাছে অতগুলো টাকা আমার কাছে দে। আমার কাছে থাকুক না। তোর কাছে থাকলে হারিয়ে যাবে। হারালে হারাবে, আমারটা হারাবে। আমি বলছি টাকাগুলো দিতে, দে না। দে না দিলে একদম কাতকুতো দেব। দে দে না। আপনি কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? ভালো। হাই টনি আপু। হ্যালো রিয়া। আপু, আমি তোমার কাছেই আসলাম, একটু শপিং এ যাব, কিন্তু একা যেতে ইচ্ছে করছে না। ও, ভাইয়াও বেরিয়ে গেছে, তুমি আমার সাথে চলো না। ভালোই হলো, আমিও বসুন্ধরা যেতে চেয়েছিলাম। এখন রিয়া তোমার সাথে একসাথে যাওয়া যাবে। বেশি চালাকি করা হচ্ছে। তোমরা বসো, আমি আসছি, কেমন? কোনো চালাকি না, বসো, আমি এক্ষুনি আসছি। সেই ধরনের রেডির কোনো প্রয়োজন নেই, তুমি এমনিতেই সুন্দর। ও আচ্ছা আচ্ছা, জাস্ট বসো, আমি আসছি। ওকে। দেখো তো ওরা যাবে কিনা, যাও দেখো।
ভাইয়া। রাহুল ভাইয়া, এ হলো টুনি আপু, আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আর আপু, এ হচ্ছে রাহুল ভাইয়া, ভাইয়ার বন্ধু, পাশেই থাকেন, খুবই ভালো ছেলে। সেদিন ওভাবে চলে গেলেন কেন? একটা অ্যাসাইনমেন্ট ছিল তো তাই, পরে অবশ্য মনে হয়েছিল, বিলটা না দিয়েই চলে এসেছি। সব সরি, টুনিয়াপু কি হলো, তোমরা একে অপরকে চিনো? আরে এমনি, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। ও এইমাত্র দেখলাম রাহুল একটি মেয়ের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে বাদাম বুট খাচ্ছে, শালায় মনে হয় কন্যা রাশি, নইলে বাঙালির নামে সব সুন্দরীরা কি ওর সাথে থাকে নাকি? তুমি ঠিক আছে? বলো কি ব্যাপার, এত সকাল সকাল জরুরি তলব? যা ভয় পেয়েছিলাম তাই হলো। বুঝলে রাহুল? কেন, আবার কি হলো? পাত্রপক্ষ পছন্দ করে গেল আমায়, এখন তোমাকেই বা বিয়ের জন্য চাপ দিই কি করে? তোমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি। বুঝতে পেরেছি, আমার জন্য তোমার খুব কষ্ট হবে। আমি জানতাম এমনটাই হবে, ভিন্ন ধর্মের প্রেম বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়। কিন্তু আমি ভাবছি তোমার কথা, আমাকে ছাড়া তুমি কিভাবে থাকবে, কিভাবে? এর জন্য আমি তৈরি ছিলাম, বুঝতে পারছিলাম এমনই একটা কিছু হবে। আমার জন্য তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার কথা ভাবো। দেখো তোমার বিয়েতে কেমন মানজা মেরে খেয়ে আসবো। নটি সত্যি নটি, তুমিও
জাফর ভাই কি সুইসাইড করবে নাকি? রাহুলের যন্ত্রণায় তো আমি পাগল হয়ে যাব। আশ্চর্য, আপনি পাগল হবেন কেন? জাফর ভাই, আগামী কালের মধ্যে যে ভাবে হোক রাহুলকে আমি ঠিক ম্যানেজ করে ফেলবো। তারপর প্রীতির জীবনে শুধু আপনি আপনি আর আপনি। কিরে দোস্ত, কাকে ফোন করছিস? প্রীতিকে। দোস্ত দোস্ত, কাহিনী তো একটা হয়েছে। কি কাহিনী? বিষয়টা হলো, আজকে তো প্রীতির সাথে ডেট আছে, হবে নাকি? দোস্ত, তুই ওকে ছেড়ে দে। আরে ওর মতো মেয়েকে তোর কি দরকার বলতো? ও আর তাছাড়া ওকে ওর মতো থাকতে দে, আর ওকে ওর মতো একজনকে বেছে নিতে দে। তুই কেন ওর পিছনে? না মানে মিশন তো এখনো কমপ্লিট হয়নি, আর একটু সময় দে, একটু। তারপর ছেড়ে দেব, একদম ছেড়ে দেব। প্লিজ দোস্ত, মানে তুই আরেকবার একটু ভেবে দেখ প্লিজ। ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, আমি দেখছি। ওকে প্রীতি,
থাকো কি দিয়া আমার রহিয়া কাছে পেতে চায় তোকে সারাক্ষণ শয়নে স্বপনে গোপনে মনে তোকে ঘিরে চলে মধুর আলাপন কেন যে কেন এমন কেমন কেমন করে 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 জাফর ভাই আর লাভ হবে না মানে কি আর লাভ নাই তালা টুলেট দুটেই ঝুলে দিছি জাফর ভাই তুই বিদায় হও জাফর ভাই প্রীতির সাথে তো আপনার প্রায় হয়ে গিয়েছে আর ওই আপনার বাসা ভাড়ার টাকাটা আমি দিয়ে দেবো খুব শীঘ্রই প্রমিস আমি আস্ত একটা ছাগল তুই চুলের দেখে আমার তিন মাস থেকে এগারো মাস এনে ঠেকাইছিস আর না তুই আমার বাড়িতে থাকতে পারবি না জাফর ভাই আপনি কিন্তু বুঝতে পারছেন না প্রীতি আপনাকে খুব ভালোবাসে ও আপনার সঙ্গ চায় নতুবা আপনার সাথে এত ঘন ঘন কথা বলবে কেন হ্যাঁ জাফর ভাই প্রীতি আমাকে কি বলেছে জানে বলেছে আমি জাফর ভাইকে টেস্ট করছি টেস্ট না 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 তোমার মিষ্টি কথায় আমি আর ভুলবো না জাফর ভাই একটু বোঝার চেষ্টা করেন ওই বেটা তুই যাবি জাফর ভাই আপনি ছাড়া আমার কে আছে বলেন আমার মাথায় তখন গোবর ছিল তাই তোর কথা আমি বিশ্বাস করছিলাম আমার মাথার গোবর এখন পচা জৈব সার হয়েছে জৈব সার তুই মনে করিস না আমি এখনো গাধা আমারে আর তুই আবল তাবল বুঝাতে পারবি না এগারো মাসে ভাড়া বদলে আমি তোর সব জিনিস নিয়ে নিছি যা যা তুই বিদায় যা তো যা ভাই যা 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 আমি এখন কোথায় যাবো যা যাও ভাই প্লিজ যা চল ভাই প্রীতিকে আমার চাই চাই রাহুল সারাদিন কি করে কোথায় যায় কোনো খোঁজ রাখো আজ হঠাৎ ভাইরা তো খোঁজ নিচ্ছ যে আমি ঘুমোতে গেলেও বাসায় ফেরে আর আমি বাইরে গেলে ও ঘুম থেকে ওঠে থাক তোমাকে আর ওর কথা ভাবতে হবে না আমি ওকে দেখিয়ে রাখছি একটু দেই দাও
আমার পক্ষে আর লোড নেওয়া সম্ভব হচ্ছে না। আমি থাকতে তোমাকে লোড নিতে যেতে হবে কেন? মানে কি? তুমি সকালে বলো, আমি মানিকের দোকান থেকে তোমাকে ফ্ল্যাক্সি লোড করে দেব। শুধু আমি বের হওয়ার সময় আমাকে টাকাটা দিলে হবে। এক থাপ্পড় দিব দুষ্ট ছেলে। ঘরে খাবার দেয়া আছে, তাড়াতাড়ি খেয়ে দে, ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ওকে ভাবি। কি? ঠিক আছে, আমাকে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। এমন আবল তাবল দেবর থাকলে নিশ্চিন্তে না থাকাটাই ভালো। আই লাইক ইট। ভাবি, তুমি এত ভালো কেন? ওরে বাবা, এমন আল্লাহ দেখাতে হবে না। খাবার দেয়া আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো, যাও। ক্লিয়ার করার জায়গা পাও নাই না? হ্যাঁ হ্যাঁ, আসো আসো, তোমার আমি দেখা দিচ্ছি, আসো। সবাই গাড়িতে উঠ। এই চল।
তুমি এভাবে চলে এলে কেন? তুমি জানো আমি তোমার কত খোঁজ করেছি, কত জায়গায় খুঁজেছি। ওই গাধাগুলো দিনের পর দিন তোমার খোঁজ করেছে কিন্তু পায়নি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আসলে তুই মরে যাবি, কারণ আমি তোকে জীবনে আমি মরবো না, তোকে তোকে ভালোবাসতেই হবে। কাল সকালে কাজে আসবে, বিয়ের আগে ভালো না বাসলেও বিয়ের পর তোকে ভালোবাসতেই হবে। আর সকাল পর্যন্ত তুই ঠিক এভাবেই বাধা থাকবি। তুই আমার বউ হবি।
হৃদয়ে গহীনে লিখেছি যে নাম অভিমান গুলো তাই উড়িয়ে দিলাম বাস্তবে না স্বপ্নে তো পাই আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে তোমায় ভালোবেসে যাই আপনাকে দেখে আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ নাকি প্রমাণ দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেয়া যায় না অসভ্য মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না মেয়েদের সাথে কেউ এভাবে কথা বলে ছেলেদের সাথে কি কোনো ভদ্রনারী এভাবে কথা বলে তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা হলো এই যাত্রায় তুমি বেঁচে গেল ওকে ওয়েট আরে ম্যাডাম একটু ধাক্কা দেন না ও পারছি না তো আমি আরে হাঁটছেন তো হাঁটছেন না না একটু ধাক্কা না প্লিজ প্লিজ আরেকটু ও আর পারছি না এখানে দাঁড়িয়ে পড়ে ও জানেরও তেল শেষ বাইকেরও তেল শেষ আর পারছি না এইখানেই থাকি বসে বসে পূর্ণিমার চাঁদ দেখি পূর্ণিমার চাঁদ এই ঘটঘটে অন্ধকারে পূর্ণিমার চাঁদ দেখলেন কোথায় কেন তুমি ফাজলামো করেন না এখন কি করা যায় কোথায় যাব এখানেই থাকতে হবে কিচ্ছু করার নেই তুমি দাঁড়াও
দেখি কিছু একটা পাই কি না। কেন এখানে আমার পাশে? হোয়াট? অসম্ভব, আমি তোমার পাশে শুবই না। আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। ওকে, তোমার যা ইচ্ছা তুমি যাও। কথা বলছো না কেন? সব সময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছো? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। তোমার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি। বেশি ভাববে না, তুমি বড় বেশি ভাবো। তবুও মাঝে মাঝে ভাবতে হয়। আচ্ছা, ফোন করলে কি ফোন ধরবে? অবশ্যই ধরবো। তারপর আবার প্রেম টেম নিবেদন করে বসবে না তো? তোমাকে আমার বড় ভয় হয়। তোমাকেও আমি বড় ভয় পাই। আমার কিন্তু তোমাকে বেশ ভালো লেগেছে। যেমনটি মনে করেছিলাম তুমি তেমনটি নও। আমিও চাই, সত্যিই চাই এই ভালো লাগা বজায় থাকুক। জানি না, হয়তো তোমাকে আমার কিছু বলার ছিল কিন্তু বলা হলো না। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে, সেগুলো কোনো ভালো মুহূর্ত ভালো কোনো জায়গা ছাড়া বলা হয়ে ওঠে না। সেগুলোকে হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হয়। শোনো ভালো ছেলে, কিন্তু আবার দেখা হবে। ওকে,
আর আমি চাই কালকের বাসি ফুলটাকে আমি যেমন ছুঁড়ে ফেলে দিয়েছি, তুমিও তেমন আমার বাসি স্মৃতিটাকে ছুঁড়ে ফেলে দেবে। আর স্মৃতি ফ্রিতি নিয়ে বাজার কোনো মানে নেই, কেবলমাত্র বাজবে ভবিষ্যতের জন্য। ওকে ওকে বাই। তোমার কি লজ্জা করে না? লজ্জা? কিসের লজ্জা? আচ্ছা আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিসের রিলেশন বলো তো? ও কিসের রিলেশন? কেন, প্রেমের রিলেশন? ও আচ্ছা, প্রেমের রিলেশন। তো কয়টা মেয়ের সাথে রিলেশন বলো তো? কয়টা মেয়ে মানে তুমি কি বলতে চাচ্ছ? ও কচি খোকা না, কিছু বোঝো না। আচ্ছা তোমার কয়টা মেয়ের সাথে রিলেশন বলো তো? আমার ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন শুধু তুমি। আয়ে শোনো, তুমি কি আমাকে মিতি স্মৃতি মিনা পেয়েছ? আমি প্রীতি, সমঝা? বুঝলাম না, নেহি সমঝা। নেহি সমঝা না, তোমাকে স্ট্রেট কথা বলি, আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না। আর ইউ জোকিং? নো, আই এম সিরিয়াস, সিরিয়াস অ্যান্ড সিরিয়াস। দেখো ফাজলামি কথা বলবো না। ফাজলামো মানে? আমার বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে ভালো, ভালো চাকরি করে, ড্যাম স্মার্ট, আর তোমার তো পড়াশোনাই শেষ হয়নি। সো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ও হ্যাঁ, বিয়ের কার্ড পেয়ে যাবা, চলে এসো। চারপাশে সবাই খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও কোনো খোঁজ পেলাম না। চোখটা হালকা লেগে আসছিল, মরদেই দেখি দড়ি পড়ে আছে কিন্তু কোথাও মানুষ নেই। ভূতে নিয়ে গেল নাকি? এমন জঙ্গলে নিয়ে যাওয়ার দরকার কি ছিল? ওর মামাকে তো চিনিস না, একবার যদি জানতে পারে তুই ওর ভাগ্নিকে তুলে নিয়ে গেছিস, আবার ভূতে নিয়ে গেছে, তোর খবর আছে? জামায়াদটা কম হয়ে গেল না রে, এবার বুঝবি আমাকে তুলে নিয়ে যাওয়ার মজাটা কিরকম ছিল। প্রীতির বিয়ের পর এত লক হয়ে গেলে কেন?
খুব চিন্তা হচ্ছে রে। কিসের চিন্তা? আমার প্রেমিকাদের একে একে সবার বিয়ে হয়ে যাচ্ছে। দেখ দেখ দোস্ত, এইভাবে বলিস না, আমার খুব খারাপ লাগে। কেন রে, ও আবার তোকে কি করলো? হ্যাঁ, আমার সারা জীবনে একটি মেয়ের সাথেও প্রেম করা হলো না। আরো আর ওই শালাটাকে দেখ, একটার পর একটা প্রেম করেই যাচ্ছে। যার নেই তার কষ্ট কম, কিন্তু যার এক সময় অনেক ছিল আজ নেই। আর তার কষ্ট বোঝার শক্তি তোর নেই। রাহুল, আমি ভিখারি নই যে মেয়েদের কাছে গিয়ে প্রেম ভিক্ষা চাইব। প্রেম ভিক্ষা পাওয়া অত সহজ নয়, এর জন্য তেজ থাকতে হয়, বুঝলি? দেখ, তোদের ছাদে আমাকে থাকার জন্য একটু জায়গা করে দিয়েছিস বলে আমার পুরুষত্ব নিয়ে কোনো প্রশ্ন করতে পারিস না। থাকবো না আমি আর তোদের সাথে এক মুহূর্ত, থাকবো না, চলে যাবো। আরে জাহান্নামে চলে যাবো। কই যাচ্ছিস? পেয়েছি। হ্যালো, আমি কি টুনির সঙ্গে কথা বলতে পারি? আমি টুনি বলছি। আমি রাহুল বলছি। আমি তো ভেবেছিলাম আমার গলার স্বরটা চিনবেন। আমি কিন্তু আপনারটা ঠিকই চিনেছি। আমিও চিনেছিলাম। তবুও তোমার মেজাজ টেজাজ কেমন আছে তার জন্য প্রথমে বলিনি, আমি তোমাকে চিনতে পেরেছি। কেন, আমার মেজাজ টেজাজ এর কি দেখলেন? আর আমি যদি এতই মেজাজি মানুষ হই তাহলে আমাকে ফোন দিয়েছো কেন? দায়িত্ববোধ থেকে ফোন দিয়েছি। তুমি হলে আমার কলেজের, আমার একই সাথে পাড়ার মেয়ে, তোমার খোঁজ নিয়ে আমার কর্তব্য নয় কি? আসলে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার পর থেকে তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে। কেন হঠাৎ এত তীব্রতা আমার ইচ্ছের তা আমি নিজেই জানি না। ভারী জানতে ইচ্ছে করে তুমি কেমন আছো। তোমার ইচ্ছে করেনি? কি ইচ্ছা? এই কোন রকম ইচ্ছা? না, আমার কোনো ইচ্ছে করেনি। তবে তোমার ইচ্ছে পূরণের জন্য আমি কিছু কনসিডার করতে পারি। তুমি তুমি বেশ অহংকারী, কি ভাবো তুমি নিজেকে? আমি কি একেবারে ফেলনা? আমার কি কোনো পরিচয় নেই? আমি হাজারো মেয়ের কাছে স্বপ্নের পুরুষ, এই কথাটা হয়তো তোমার জানা নেই। তাতে আমার কি? আমার কাছে তুমি কি সেটাই একমাত্র জানবার, অন্য কিছু না। অন্য মেয়েরা তোমাকে কিভাবে জানলো, কিভাবে বুঝলো, সেটা আমি জানতে আগ্রহী না। রাখছি। কি মন খারাপ হয়ে গেল? না তো। এমনি। ওরে, তুমি আবার রাগ করেছো? আচ্ছা, তোমাকে রাগ করলে কেমন দেখায়? ছবি তুলে এমএমএস করতে হবে। না না, সরাসরি দেখতে চাই। কাল দেখা হবে না? অবশ্যই, তার আগে ডিরেকশনটা একটু দাও। 12টায় ক্যাম্পাসের পেছনের লেকটায় চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। এখন ফোন রাখো। আগে তুমি রাখো। আগে তুমি রাখো। ওকে ওকে, বাই। দোস্ত, কি তোর কপালের সাথে আমার কপালটা একটু ঘষি। ওকে 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 ওকে। হাসছো কেন? তো কাঁদবো নাকি? জানো আমি তোমার সাথে কেন দেখা করতে রাজি হয়েছি? কেন? তুমি রাগলে তোমাকে কেমন দেখায় তা দেখার জন্য। রিয়েলি? আর তোমার ভিতরে এতটুকু রাগের চিহ্ন নেই, এটা কিভাবে হয়? আমি রাগলে কি হবে জানো? কি হবে? তুমি আমার প্রেমে পড়ে যাবে।
জীবনেও না। রাগ না করে যা হওয়ার হয়েছে, আর রাগ করলে তো স্বভাবে জানে না কেউ এই প্রেমে কত ঢেউ। Fun.
ভিতরে ভাবে আছে। তুমি ভিতরে যাও, আমি একটু আসছি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, আসছি। যাও ভিতরে যাও বললাম। প্লিজ তুমি যাও। যাও বলছি। আরে বাবা কোনো সমস্যা নেই তো। যাও যাও। ভাবি, ও এসছো? তোমার ভাইয়ের সাথে চা খাও। ভাইয়া আছে? হ্যাঁ। তাহলে পরে আসি। ভাবির সাথে কথা হয়েছে, তুমি ভিতরে গিয়ে বসো, একটু পরে আমি আসছি। না তুমিও চলো, ভাবির সাথে পরিচয় করে দিবে। কোনো সমস্যা নাই, ভাবি আছে তো, যা যাও। না একটুও না, চলো ভিতরে চলো চলো। ভাবি ভাবি একটু হেল্প করো না। কিসের হেল্প? ও মা, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি মিষ্টি একটা মেয়ে, এসো আমার সঙ্গে এসো, বসো। তারপর কোথায় থাকো তুমি? রামপুরা। রামপুরা? এই চাটা দিলে না। ভাবি এই কি অবস্থা তোর? এই তো ভাইয়া ক্লাস করছি প্রতিদিন। ওকে চিনলাম না তো। ও রাহুলের বন্ধু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায় পড়াশোনা করছো? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। ওকে। আর আমি পলিটিক্যাল সায়েন্সে ফার্স্ট ইয়ারে। আচ্ছা। বেশি দিনের বন্ধুত্ব নয় আমাদের, আর অল্প দিনেই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ও গুড। আমি আজ যাই। হ্যাঁ যাই ভাবি। এখনই চলে যাবে? জি আসি। মেয়েটি কে রে? ও তুমি না আমার কাছে চা চেয়েছিলে? হ্যাঁ আনছি। এই এই শুন, এই মেয়েটা না আগের সবগুলো মেয়ের থেকে বেস্ট। এই তুমি বসো, আমি চা আনছি, চল চল। আরে চলো। এই তুমি বসো। কিরে স্ট্রাইক ছাড়া কি খেলিস? আচ্ছা খেল। রাহুল, এই রাহুল, এই রাহুল, কানের মধ্যে সবসময় রাখা লাগে না? তোর কষ্ট লাগে না? ভালোবাসলি, নিজ হাতে পেলে পুষে বড় করলি, ছোটবেলা থেকে তোদের পরিচয়, প্রেমটা একটু দেরিতে হয়েছে, এই যা। আরে বেটা, কেউ পেলে পুষে বড় করবে, কেউ ভালোবাসবে, আবার কেউ নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এগুলো বাদ দে তো, বাদ দে। আশ্চর্য, এ পর্যন্ত তিন তিনটা তো চলে গেল, যেই তোর প্রেমিকাদের বিয়ের প্রস্তাব আসে অমনি তোর ঘুড্ডি কাঠ। তুই বদলাবি কবে বলতো? হ্যাঁ বন্ধু, আমি যে কি বস্তুতে গড়া তা আমি নিজেই জানি না। আমার যে প্রেমবোধ নাই, অথচ দেখ আমি সবসময় প্রেমে পড়ি। আমার প্রেমেও পড়ে মেয়েরা। প্রেমিকার জন্য ঘন্টার পর ঘন্টা বাস স্টপে অপেক্ষা করি, মিনিংলেস কথা বলতে বলতে তাদের সাথে পথ চলি মাইলের পর মাইল। আমি তাদের শরীরের ব্যাপারে উৎসাহী সেটা আমি বলবো না, তবে ক্ষেত্রবিশেষে তারাই আমার দিকে এগিয়ে আসে, তখন আমার তাদেরকে না করতে হয়। প্রীতি, তুমি আমার জীবনের রীতি। রাহুল, তুই নিজেও নিলি না, আমারও দিলি না। তোমাকে আমি কেন এত ভালোবাসি জানো? কেন?
কারণ কেয়াকে ছেড়ে প্রীতির সাথে খানিকটা মজা নিয়ে বিজলিকে বিয়ে দিয়ে এখন পর্যন্ত আমার সাথে থেকে অ্যাডভান্টেজ নিচ্ছ। তোমার এই গুণগুলো আমার খুব ভালো লেগেছে। খোঁচা দিলা? না না, খোঁচা দেবো কেন? আর এমন ছেলে পাওয়া তো ভাগ্যের বিষয়। কি খুব খুশি হয়ে গেলে? ইয়া, এরকমই হাসি খুশি থাকবে, মন খারাপ কখনো করবে না। কিন্তু অন্য কোনো মেয়ের সাথে না, শুধু আমার সাথে, বুঝছিস? বুঝতে পেরেছি। তুই কি মনে করেছিস বল? আমি কি আ বিজলি প্রীতি? তুমি আবার দেখো, তুমি আমাকে যা যা বলেছো আমি সবকিছু শুনেছি, বাট আমি তোমাকে ওইভাবে দেখিনি। আমি তোমাকে অন্যরকম ভালোবাসি। ও, অন্যরকম ভালোবাসো? হ্যাঁ। তাই? কি রকম? আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জীবনের চেয়েও বেশি ভালোবাসো? কি করতে পারবে আমার জন্য? তুমি যা করতে বলবে আমি তাই করব। যা বলবো তাই করতে পারবে? হ্যাঁ। আরে করছো কি? উঠো। মানে? তুমি না বললে আমার জন্য সব করতে পারো? হ্যাঁ। উঠো, এখান থেকে লাফ দাও। হ্যাঁ। Are you serious? Yes, of course. সত্যি বলছো? হ্যাঁ, অবশ্যই দিবা। উঠো। উঠছো না কেন? উঠছি তো। এরকম কাঁপাকাঁপি করছো কেন? কই, কাঁপছি না তো। লাফ দাও। দেবো? হ্যাঁ দিবে। দিচ্ছি কিন্তু, সত্যি সত্যি দিচ্ছি কিন্তু। হ্যাঁ দাও। বাঁচাও আমারে, কেউ বাঁচাও। আরে দিচ্ছ না কেন? লাইফে ডেসপারেট হইতেও শিখ নাই। বন্ধু, আমার প্রেমিকার তো বিয়ে হয়ে গেছে। তার মানে টুনির পথে আর কোনো বাধা রইল না? আরে বেটা, ওইটাই তো দুঃখ। প্রীতির বিয়ে হয়ে গেছে অন্য একটা ছেলের সঙ্গে, আর রাহুল ওই বেটা টুনির সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। এদিকে আমার এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা কর, তারপর সব বুঝাই দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যা। কিরে, তোর মেয়ে তো ভালোই বেশ নাম কামিয়েছে। কেন ভাইজান, কি করেছে? এই যে গতকালকে আজগার গ্রুপ এন্ড কোম্পানির মালিক আমাকে খবর পাঠিয়েছিল, উনি ওনার মেয়ের ছেলের সাথে টুনির বিয়ে দিতে আগ্রহী। ওর সাথে কলেজে দেখা হয়েছে, ওর কলেজের ছবিও আমাকে দেখিয়েছে। ভালোই তো প্রস্তাবটা মনে হচ্ছে। ভালো কি রে,
অনেক ভালো, টুনি ভাইয়ের ভাগ্যের দরজা যে একেবারে খুলে গেল। তোর মামা তোর জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব এনেছে। হ্যাঁ, বংশ ভালো, ঢাকার ধনীদের মধ্যে একজন, এবং মান সম্মান আছে, বুঝতে পেরেছ? কিন্তু আমি বিয়ে করতে পারবো না। তোর মামা কথা দিয়ে এসেছেন, বাট আমার পক্ষে সম্ভব না মা। জানতে পারি কেন? আমি একজনকে ভালোবাসি। কে সে? রাহুল। কোথায় থাকে? পাশের এলাকায়। কি করে? স্টুডেন্ট, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, আর সেখানেই পরিচয়। রুদ্র বদমাশটার হাত থেকে ওই আমাকে বাঁচিয়েছিল, আর সেজন্য তাকে ভালোবাসতে হবে। রাহুলকে আমার সাথে দেখা করতে বলো। মামা তোমাকে দেখা করতে বলেছেন। কেন? জানি না, মনে হয় আমাদের বিয়ে নিয়ে কথা বলবেন। ওরে বাবা, ভয় পাচ্ছ নাকি? কি বলছো, ভয় পাবো না? বিয়ের কথা শুনলে আমার গায়ে জ্বর চলে আসে। দেখো 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 কিভাবে আমি ঘামছি, দেখো। প্রেম করার সময় খেয়াল ছিল না? তখন কি আর বিয়ে শাদী নিয়ে এসব ভেবেছি? এখন কি তাহলে তোমার স্বপ্ন ডানা বেঁধেছে? তার মানে তুমি দেখা করবে না? আহা, করব তো। কালই করবে? কাল না, কাল তো ভার্সিটি খোলা, তোমার মামার অফিসও খোলা আছে নিশ্চয়ই। তাহলে কবে করবে? পহেলা বৈশাখের দিন, সেদিন বাঙালির একটা বিশেষ দিন, সেদিন অনেক মজা হবে। কি বলো তুমি? মনে থাকে যেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাবি। কে টুনি? ভাবি, বাসায় কি রাহুল আছে? রাহুল? ও তো এপাড়ার আর ওপাড়ার ফুটবল ম্যাচ খেলতে গেছে। জি, কেন? তোমাকে কিছু বলে যায়নি? হ্যালো হ্যালো
আসবে না, আসবে না। রাহুল কোথায়? অতএব আমি যে ছেলের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি সেটি চূড়ান্ত। রাহুল, রাহুল, কি ব্যাপার? তুমি? হ্যাঁ আমি। ভয় পেলে? না, তোমার তো আসার কথা ছিল না। কিন্তু তোমার তো আসবার কথা ছিল। না, এই তো এখনই বের হতাম। আজ তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি? একটা সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমাকে বিয়ে করবে? অবশ্যই, প্রেম যখন করেছি পরিণতি অবশ্যই করব। আজ? অসম্ভব। কি করে সম্ভব হবে সেটা তো তোমার ব্যাপার। প্লিজ পাগলামো করো না, প্লিজ প্লিজ। আমি তো পাগলই, তোমার প্রেমের পাগল। কিন্তু আমি যা বল তা বল, বাসায় যাবে না? না, সবাই চিন্তা করবে তো। আমি চিঠি লিখে দিয়ে এসেছি। কি লিখেছো? লিখেছি প্রধানমন্ত্রীর ছেলের সাথে বিয়ে দিলেও আমি বিয়ে করব না। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করব, আর আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই আজীবন থাকব। আর আমার ভবিষ্যৎ নিয়ে তোমাদের আর ভাবতে হবে না। তোমরা আমার জন্য চিন্তা করো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। বিষয়টা কেমন জানি হয়ে গেল না? কেমন? তুমি তুমি বসো, দেখি বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দেয়া যায় কিনা। তুমি বসো। আমি কিন্তু বাড়ি থেকে গয়না টাকা কিছুই আনিনি। এই ড্রেসটা আমার অনেক পছন্দের,
তাই এই ড্রেসটা পরেই চলে এসেছি। বেশ করেছ, তুমি বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো মেয়েই নও। বাট বাড়ির লোক কাউকে কিছু না জানিয়ে এভাবে চলে আসাটা ঠিক হয়নি, ওনারা চিন্তা করছেন। তুমি যদি বলো তাহলে আমি এখনই ফোন করে দিতে পারি। চিন্তা করো না। আচ্ছা, তার আগে বলো, প্রধানমন্ত্রীর ছেলেকে তোমার বেস্ট নমুনা মনে হলো কেন? পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ছো বলে? না, আমি তোমাকে ভালোবাসি। আরে ভাইয়া দেখবে, ছাড়ো। ছাড়বো না ভাইয়া, দেখবে তো। ছাড়বো না। আরে ছাড়ো না, ছাড়ো। ছাড়বো না, ছাড়ো বলছি। আরে ছাড়ো না, বললাম তো ছাড়বো না। ছাড়ো, কি বললো? দাঁড়ো দেখাচ্ছি। আপনাদের মেয়ে বাড়িতে যেতে চাচ্ছে না, যান আপনাদের মেয়েকে নিয়ে যান, জোর করে নিয়ে যান। হ্যাঁ, আমার লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে, হেট হয়ে যাচ্ছে। ওঠ গাড়িতে, ওঠ। গাধা মেয়ে, ওঠো, ওঠ, যা। অনেক সুন্দর লাগছে তোমাকে। এই নাও গিফট, রাহুল ভাইয়া দিয়েছে। আরিফ, উঠে চলে আসো, এ বিয়ে হবে না। চৌধুরী, কি বলো, কিন্তু বিয়ে করলা? খন্দকার, আমি বলেছি এ বিয়ে হবে না, বিয়ে হবে না। আরিফ, তুমি উঠে চলে আসো। ভাইজান, চৌধুরী, আমি ভেবে পাই না প্রেমিকার প্রতি অধিকারবোধের ব্যাপারে আমি এত অনুভূতি শূন্য কেন। এটা কি এক ধরনের রোগ, মানসিক প্রতিবন্ধকতা, নাকি পলায়ন মনোবৃত্তি? কার কাছ থেকে পালাচ্ছি আমি? একটা মেয়ের দায়িত্ব নিতে হবে বলে,
একটা ছোটখাটো সংসার তো করতে পারতাম, তার বদলে অপেক্ষায় থাকি কবে বিয়ের সম্বন্ধ আসবে। তো হোনে দুজন
তুই গিয়ে এখন পেঁয়াজ কাট। কেন? রাহুল টনিকে নিয়ে পালিয়েছে। মানে? মামা বিয়ে ঠিক করেছে, এর মধ্যে বিয়ে ভেঙে যায়। রাহুলা ঘরে ঢুকে মেয়েকে নিয়ে পালিয়েছে। কোথায় গেছে? পালিয়ে ছেলেমেয়েরা কোথায় যায়? কোথায় যায়? হারিয়ে যায়। কোথায় হারিয়ে গেছে সেটা জানতে হবে ভাই। ওই কাউয়ের বাসায় ধরতে পারলে সব জানা যাও ভাই। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো টিঙ্কু, কি অবস্থা বল? এখানে সব ঠিকঠাক আছে, তোরা কই? আমরা তো বান্দরবনে। কি? হ্যাঁ বান্দরবন। বান্দরবন বান্দরবন কেন? কই নাতো? কিছু তো একটা হয়েছে। বললাম তো কিছুই না। মার কথা মনে পড়ছে? মাকে ছাড়া কখনো থাকিনি তো তাই। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো? কতটুকু ভালোবাসো? অনেক। আগের গার্লফ্রেন্ডদেরকেও তো তুমি ভালোবাসতে। ওটা আসলে ভালোবাসা ছিল না জানো, আমি আসলে ভালোবাসতে জানি না, ভালোবাসা শিখিনি কখনো, তাই তো মেয়েদের সাথে ঘুরতাম ফিরতাম বেড়াতাম, কিন্তু আসলে ওগুলো ভালোবাসা ছিল না। কিন্তু আসল ভালোবাসা শিখলাম তোমার কাছ থেকে, যেদিন তোমাকে ফিরিয়ে দিলাম তারপর থেকে নিজেকে অনেক নিঃসঙ্গ ভাবতে শুরু করি, কোনো কিছুই ভালো লাগছিল না, তোমাকে খুব বেশি মিস করছিলাম। বুঝতে পারছিলাম এটাই বুঝি ভালোবাসা, যখন তোমার কাছে ছুটে যায় মনে হয় এটাই ভালোবাসা, তোমাকে নিয়ে যখন বের হয়ে অজানার উদ্দেশ্যে তখন বুঝলাম এটাই ভালোবাসা। আর এখন দূরে, অনেক দূরে, বুঝলাম এটাই ভালোবাসা। এই টুনি, এই আমি না ভালোবাসা শিখে গেছি, আমি ভালোবাসা শিখে গেছি। কি হচ্ছে? খুব না? Yes. ওকে চলো। Thank you.
লাল গালে তো মিষ্টি তোর মুখ চমচম যেমন, লাল ছোটে তো লাল গালে তো মিষ্টি তোর মুখ চমচম যেমন, কুমিল্লা রসমালাই মাখা পুরো তাই তো এ বুকে ধর পড়ে মন, তাই তো এ বুকে ধর পড়ে মন। You are so beautiful. I love you. Hey, আগে কেন বুঝিনি তুমি এত সুন্দর? আমি যে বুঝিনি তুমি বুঝেছিলে? বুঝেছিলাম। তাহলে তখন কেন বলনি? বলেছিলাম কিন্তু তুমি বুঝোনি। ভালোবাসা সবসময় বোঝা যায় না, তাই না? এখন বোঝা যাচ্ছে? হুম। সত্যি বোঝা যাচ্ছে? হুম। সত্যি? হ্যাঁ। সত্যি বোঝা যাচ্ছে তো? হুম। সত্যি? জানে তো? হুম। কি? জানে তো ভাষায়? কি জানে? তুমি অনেক সুইট, অনেক গর্জিয়াস। চাই স্যার ডেকেছেন না তো? কিছু লাগবে? না যাও। কি অবস্থা? আরে দত্ত, তুমি রেডি হয়ে নাও, বাইরে যেতে হবে। ওকে। Thank you.
ওরা এই সময়ের উঠতি তরুণ, আর এই তরুণরা যে কোনো মেয়েকে দেখলে ভালোবাসার কথা বলে। ওদের প্রেমের কোনো গভীর বিশ্বাস নেই। ফেসবুকে প্রতিদিন শত শত মেয়েদের সাথে চ্যাটিং করে আনন্দ পায়। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট করা আর প্রেম নিবেদন করা এক নয়, ওদের এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলফের পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো। এক একবার এক এক ধরনের কাটিং, তাই এদের সম্পর্কে বেশি ইন্টারেস্ট দেখিও না। এই যে আমাকে দেখো, সেই কবে থেকে তোমার প্রেম ভিক্ষা করে আসছি, আজও তোমার পিছনে, সারা জীবন তোমার পিছনেই ছুটব। এই মন খারাপ কেন? ওর জন্যে আমাকে নিয়ে একটু ভাবো না প্লিজ। বুঝেছি, ও বেঁচে থাকলে আমাকে নিয়ে তোমার ভাবনার কষ্ট হবে। ওকে মেরেই তোমার ভালোবাসা আমি আদায় করব। এই তোর ভালোবাসার নমুনা, একটি মেয়েকে তার অনিচ্ছা সত্ত্বেও জোর করার নাম কি ভালোবাসা? একজনের ভালোবাসা পাওয়ার জন্য তার ভালোবাসা চূর্ণ বিচূর্ণ করার নামই কি ভালোবাসা? আমি জানি ভালোবাসা থাকলে মশা উড়বে, মাছিও বসবে, ইঁদুরও ঢুকবে, টিকটিকিও ঘুরবে। আর তাই তো শহরের সবকিছু অগ্রাহ্য করে শুধু ভালোবাসার জন্য চলে এসেছি এই দূর অজানা গ্রামে। তারপরও তোদের সহ্য হলো না, দুটি মনের ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে রক্ত যুদ্ধে মেতে উঠেছিস। আমার আমার তোর মতো পেশি শক্তি নেই, অস্ত্রের বাহার নেই, আমার যা আছে তা শুধু ভালোবাসা। টুনিকে টুনিকে আমি ভালোবাসি, আর তাকে তুই নিঃশেষ করে দিতে চাস। আমাদের ভালোবাসা তুই কেন? কেউ আটকে রাখতে পারবে না। ছেলেটি জানে মেয়েটি পা
চোখে হাত ছানি ভুলে দুজনের মন ভিড়েছে একই কুলে। দ্বিধার পাহাড় বহু দূরে ঠেলে নীলিমাতে দুজন দিয়েছে ডানা মেলে।